আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন 24 ইঞ্চি একটি এলইডি টিভি। তো এলইডি টিভির রিপেয়ারের জন্য আসছে আমার কাছে, কাস্টমার জানিয়েছেন। এই টিভিটা রানিং অবস্থায় অফ করে রেখেছিলেন, কিন্তু যখন পরের দিন অন করতেছেন তখন অন হয় না। তাই আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে অন করার চেষ্টা করব। আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি, দেখেন তো এখানে কোনো ইন্ডিকেটর বাতি জ্বলতেছে না। ইন্ডিকেটর না জ্বললে টিভি অন হবে না, এটাই স্বাভাবিক। তো ইন্ডিকেটর না জ্বলার একটাই কারণ হতে পারে, এর পাওয়ার কর্ডটি আমি খুলে নিচ্ছি। তো এই টিভির পাওয়ার নষ্ট হয়ে গেছে। তো এলইডি টিভির পাওয়ার বোর্ড নষ্ট হয়ে গেলে কীভাবে আপনারা রিপেয়ার করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। এই টিভিটা রিপেয়ার করার জন্য এই টিভির যে স্ক্রুপগুলো আছে, দেখেন এখানে অনেকগুলো স্ক্রুপ আছে। তো সমস্ত স্ক্রুপ বডিতে যা আছে লাগানো, এগুলো আমরা খুলে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পারতেছেন এই বডির স্ক্রুপগুলো খোলা হয়ে গেছে। তো এই বডিটা আমি এখন ওপেন করব। অনেকে আমাকে কমেন্ট করে থাকেন, স্যার এলইডি টিভির পাওয়ার মেরামতের ভিডিও দেন। তো আজকে আপনাদের জন্য এই পাওয়ার মেরামতের ভিডিওটা শেয়ার করতেছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন এই এলইডি টিভির যে ডিসপ্লেগুলো থাকে, এগুলো খুবই সাবধানতার সাথে খুলতে হয়। তো এই টিভির যে বেসটি আছে উপরের, এটি আমি খুলে নিচ্ছি। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন সাবধানতার সাথে কাজ করবেন, সামান্য একটু চাপচুপ লাগলেই কিন্তু ডিসপ্লেটি ফেটে যেতে পারে। তো এগুলো খুবই সতর্কতার সাথে কাজ করবেন। তো আমি এগুলো সুন্দরভাবে খুলে আলাদা করে নিব। এই টিভির যে বাড়তি অংশ আছে উপরে, যে বেজ এবং বডি এবং ডিসপ্লে, এই সমস্ত কিছু আমি আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি কিন্তু আলাদা হয়ে গেছে। এলডিবিএস কানেকশানটাও খুলে নিছি আমি ডিসপ্লে আলাদা করার জন্য। এবং ডিসপ্লের সাথে দেখতে পাচ্ছেন ডিসপ্লের লাইটের যে ওয়্যার আছে, এটি আছে অনেক বড় ওয়্যার, এর জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। তাও আমি খুলে আলাদা করে নিয়েছি। এখন এই যে এসি পাওয়ার কর্ড লাগানো, এটিও আমি খুলে নিচ্ছি। তো এই মাদারবোর্ডের যে স্ক্রুপগুলো থাকে, এই স্ক্রুপগুলো খুলে নেবেন। খুলে মাদারবোর্ডটি আলাদা করে বের করে নিয়ে আসবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে এই বডির সাথে মাদারবোর্ড লাগানো থাকলে কাজ করতে অনেক অসুবিধা হয়। তো আমি এই মাদারবোর্ডটি সম্পূর্ণ বের করে নিব। তো এলসিডি মনিটরের ভিতরে এই একটাই মাদারবোর্ড থাকে, এর ভিতরেই সব কিছু করা আছে। অন্য অন্য এলইডি টিভিতে 32 ইঞ্চি, 56 ইঞ্চি, 40-42 ইঞ্চি টিভিতে যেগুলো দেখা যায় বেশিরভাগ, তিনটা করে বোর্ড থাকে। এলইডির জন্য আলাদা সার্কিট করা থাকে এবং পাওয়ারের জন্য আলাদা করা থাকে, কিন্তু এই মাদারবোর্ডে দেখেন সব কিছু একসাথেই আছে। তো এই ধরনের বোর্ডে আপনারা কীভাবে রিপেয়ারের কাজ করবেন আমি আপনাদের আজকে সহজ পদ্ধতি দেখিয়ে দেব। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করে থাকেন যে স্যার, তো আমি এই যে স্পিকারের কানেকশানটাও ডিসকানেক্ট করে নিয়েছি। অনেকে কমেন্ট করে থাকেন, স্যার আমি পাওয়ারের মডিউলটি কীভাবে আমরা ইনস্টল করব। তো আজকে আমি এই পাওয়ার মডিউল দিয়েই আপনাদের এই পাওয়ারটি রিপেয়ার করে দেখাবো, খুব সহজে যেন আপনারা পাওয়ার মডিউল লাগিয়ে পাওয়ার বোর্ডটি ওকে করতে পারেন, সেই জন্য আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিব এবং ডায়াগ্রামের সাথে দেখিয়ে দিব। তো এলইডি টিভির যত প্রকার আছে, সব এলইডি টিভির পাওয়ার বোর্ড কিন্তু একই রকম সিস্টেম থাকে, এবং সব পাওয়ার বোর্ডেই কিন্তু এই মডিউল ইনস্টল করা যায়। বিশেষ করে আপনার 24 থেকে 32 ইঞ্চি পর্যন্ত এই মডিউলটি লাগানো যায়, কোনো ব্যাপার না। তো এই মডিউল লাগিয়ে আপনারা কীভাবে এই পাওয়ারটি ওকে করবেন, সেটি আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আপনাদের। এই সেন্সার সহ আমি বোর্ডটি খুলে নিয়ে আসছি, কারণ এই সেন্সারটি লাগবে, যখন পাওয়ার ওকে হবে তখন এই ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ারটি পুড়ে গেছে, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে পাওয়ারের যে মসফেটটি আছে, মসফেটটি ফেটে গেছে এবং এই পাশে ছোটো ছোটো যে কম্পোনেন্ট থাকে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট হওয়ার একটাই কারণ, দেখেন এই যে চেলা, এই চেলাটি কিন্তু এর ভিতরে গেছে, যাওয়ার পরে কিন্তু শর্ট হয়ে এই পাওয়ার বোর্ডটি জ্বলে গেছে।
তো বিশেষ করে এই সমস্ত নষ্ট হয় এই চেলা টিকটিকি যেটি এগুলো যাওয়ার কারণেই হয় এগুলো নষ্ট। তো দেখতে পাচ্ছেন একেবারে এখানে এই মসফেটটি এবং এই পাশে যত ছোট ছোট কম্পোনেন্ট ছিল সেগুলো বাস্ট হয়ে গেছে, পুড়ে নষ্ট হয়ে গেছে। তো এই পাওয়ার সাইডটা সম্পূর্ণ এখন ডেড অবস্থায় আছে। তো আমি এই পাওয়ার সাইডে যে সেফটি কাভার লাগানো থাকে, এই যে তিনটি লক থাকে, এই লকগুলো আমি চেপে খুলে দিচ্ছি। অবশ্যই এটা খুলতে হবে আমাদের কাজ করতে গেলে। তো এইভাবে আমরা খুলে নেব যেন পরবর্তীতে আবার লাগিয়ে দেওয়া যায়। এই লকগুলো খুবই হার্ডি এবং খুবই সিকিউরিটিফুল লক, এটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ এটি ফেলে দিবেন না। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে পরে কিন্তু আপনারা লাগান না, এটি ফেলে দেন, এটি অবশ্যই লাগিয়ে দিবেন। তো আমি এই লক তিনটি রেখে দিচ্ছি, পরবর্তীতে যখন টিভিটি সেট করব তখন এই মাদার বোর্ডে আবার লাগিয়ে দিব এটি। এখন দেখেন আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। তো এই মাদার বোর্ডে যে এরিয়াটি আমি আপনাদের দেখাবো সেই এরিয়াটি হলো হট এরিয়া। এই মাদার বোর্ডে লেখাই আছে হট অ্যান্ড কোল্ড, হট কতটুক অ্যান্ড কোল্ড কতটুক আমি আপনাদের দেখাবো, দেখেন। তো আমি এই সার্কিটটা উল্টিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে দাগটি আছে, এই দাগের এই পাশে এইটুক কিন্তু হট এরিয়া, এখানে লেখা আছে হট, দেখতে পাচ্ছেন। এবং এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু কোল্ড লেখা। তো আপনারা প্রত্যেকটা মাদার বোর্ডে দেখতে পাবেন, দেখেন হট অ্যান্ড কোল্ড, এখানে কোল্ড লেখা আছে, মানে এতটুকু হলো কোল্ড এরিয়া, মানে ঠান্ডা থাকে, আর এবং এই পাশে গরম হয় পাওয়ার সাইডটা, এই জন্য ওখানে কোল্ড এবং হট লেখা থাকে। তো এই হট এরিয়ায় আমাদের যেহেতু কাজ করতে হবে, তো দেখেন এই মসফেটটি শর্ট পিপ সাউন্ড দিচ্ছে মিটারে, যে জিনিসটা শর্ট হবে মিটারে পিপ সাউন্ড আসবে। তো এরকম আপনারা পাওয়ার রিপেয়ার করার আগে এই শর্টিংগুলো চেক করে নেবেন কোথায় কোথায় কী কী শর্ট হয়ে আসে। তো মসফেটটি শর্ট দেখাচ্ছে, এখন আমি এখানে যতগুলো ডায়োড আছে এগুলো চেক করব। তো এই ডায়োডগুলো আপনারা এইভাবে চেক করে নেবেন, মিটারটি পিপ সাউন্ড দিবে যদি শর্ট থাকে, তো ডায়োড কোনোটাই শর্ট নাই। তো এখানে যত কম্পোনেন্ট আছে এগুলো সমস্ত কম্পোনেন্ট শর্ট থাকলে এরকম পিপ সাউন্ড আসবে, দেখতে পাচ্ছেন মসফেটটি পুরো শর্ট। এবং এই যে কয়েল, এটি কিন্তু শর্ট দেখাচ্ছে কিন্তু কয়েলটি শর্টই থাকে, কয়েলে পিপ সাউন্ড আসবে, কয়েলটি ভালো আছে। কয়েল যদি পিপ সাউন্ড না আসে সেক্ষেত্রে বুঝবেন কয়েলটি নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদের আবারও বলতেছি, এই পাওয়ার মডিউল লাগানোর আগে এই সমস্ত যত যা আছে এই শর্টটা, এই শর্ট মসফেটটি আমি তুলে ফেলব। তো পাওয়ার মডিউল লাগানোর আগে অবশ্যই শর্ট ভালো করে চেক করবেন, এর আশেপাশে যত যা আছে কম্পোনেন্ট, তারপরে এই মডিউলটি লাগাবেন। তো এই মসফেটের জায়গায় এই মডিউলটি কাজ করবে। এত বড় একটি পাওয়ার সাপ্লাইয়ের জায়গা, সমস্ত পাওয়ার সাপ্লাইয়ের কাজটি এতটুকু একটা মডিউল কাজ করবে। তো অবশ্যই আপনারা শর্টিং যত যা আছে এগুলো সুন্দর করে চেক করে নেবেন যে কোথাও কোনো শর্ট আছে কি না। কোথাও যদি কোনো শর্ট থাকে সেক্ষেত্রে মডিউল লাগানোর সাথে কিন্তু আপনার মডিউলটি নষ্ট হয়ে যাবে। তো আমি এই মসফেটটি তুলে ফেলব, কারণ মডিউলে এই মসফেটটি চলবে না, এই মসফেটটি তুলে এখানে মডিউলের কানেকশানটি হবে। তো দেখেন কীভাবে আপনারা এটি তুলবেন, এখানে আমি একটু সোল্ডারিং করে রাং ধরিয়ে নিয়েছি, এরপরে এখানে একটু তাতাল দিয়ে হিট দিলেই এই মসফেটটি খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে খুললাম, এভাবে আপনারা মসফেটটি খুলে নেবেন। এবং এখানে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি যেন শর্ট না হয়। তো এখানে একটি কানেকশান আসবে, তো মডিউলের পাঁচটি তার থাকে, পাঁচ তারের কানেকশান, পাঁচ তারের কানেকশান কোথায় কীভাবে করবেন আমি এ টু জেড দেখিয়ে দিব। এ দেখতে পাচ্ছেন অটো কপলার,
অক্টোকাপলার একটি কানেকশন যাবে এবং এই ক্যাপাসিটরের দুটো কানেকশন যাবে এবং মসফেটে একটি কানেকশন যাবে আর একটি কানেকশন এখানে দেখেন 10 ওয়েভ 50 ভোল্টের একটি ক্যাপাসিটর আছে ওর প্লাসে একটি কানেকশন যাবে এই মোট পাঁচটি তার আপনারা লাগাবেন মডিউলের তো আমি আপনাদের এই কানেকশন করে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন এখানে যে ছোটখাটো কম্পোনেন্ট পুড়ে গিয়েছিল আমি এগুলো কিন্তু খুলে ফেলেছি পরিষ্কার করে দিয়েছি কারণ এগুলো শর্ট হয়েছিল এখন আমি আপনাদের ডায়াগ্রামের সাথে পরিচিত করিয়ে দিই আমার হাতে একটি ডায়াগ্রাম দেখতেছেন এটি আমি নিজেই ডায়াগ্রামটি করেছি আপনাদের বোঝানোর জন্য তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই ডায়াগ্রামের এটাই হলো মসফেট দেখেন এখানে লেখা আছে মসফেট মসফেটে হলুদ তার যাবে এই যে হলুদ তার দেখতে পাচ্ছেন এখানে হলুদ তার লেখা আছে এখানে জয়েন দিবেন এবং ক্যাপাসিটরে দেখেন 47 ইউএফ 450 ভোল্ট 47 ইউএফ 450 ভোল্ট ক্যাপাসিটর কালো তার দেবেন মাইনাসে ক্যাপাসিটরে মাইনাসে এবং সবুজ তার দেবেন ক্যাপাসিটরে প্লাসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন 47 ইউএফ 450 ভোল্টের ক্যাপাসিটর এটি কোন কোন বোর্ডে দুটো থাকে তো এই দেখেন ক্যাপাসিটরের এই পাশে সাদা দাগ আছে আর এক পাশে কালো দাগ আছে তো সাদা দাগটি আছে নেগেটিভ পাশ তো নেগেটিভে আমরা কালো তার লাগিয়ে দেব এই যে এই কালো তারটি লাগাবো নেগেটিভ তারে নেগেটিভ কানেকশানে এবং এই সবুজ তার লাগাবো ক্যাপাসিটারে পজিটিভ কানেকশানে এই যেভাবে লাগাবেন তো আমি প্র্যাকটিক্যালে আপনাদের দেখিয়ে দিব আমি এখন জাস্ট আপনাদের বোঝানোর জন্য ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজ করবেন এখন দেখেন অক্টোকপলার এখানে লেখা আছে অক্টোকপলার অক্টোকপলারে যে যে দাগ দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিই এই দেখেন এটি হলো অক্টোকপলার অক্টোকপলারে একটি কালো দাগ আছে ছোট ওই দাগটি আছে এই এই দাগ সোজাসুজি একটি তার দিবেন সাদা তার তো সবসময় মনে রাখবেন এসি সাইড যেদিকে থাকে সেই সাইডে কিন্তু এই সাদা তারটি লাগিয়ে দিবেন এবং লাল তারটি লাগাবেন এখানে একটি ক্যাপাসিটার আছে 10 ওয়েভ 50 ভোল্ট এই লাল তারের কানেকশন হবে ক্যাপাসিটারের প্লাসে তো আমি ক্যাপাসিটার দেখিয়ে দিচ্ছি দেখেন এই ক্যাপাসিটার 10 ভোল্ট 10 ওয়েভ ডি 50 ভোল্ট ক্যাপাসিটার এর প্লাসে কানেকশন হবে দেখেন এখানে লেখা আছে প্লাস মাইনাস তো এই যে প্লাসে এখানে লাল তারটি কানেকশন করে দিবেন এ হলো পাঁচটা তারের কানেকশন তো এই লাল তারটি এখানে যাবে এইভাবে তো ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি এই পাওয়ার সাইডটা আপনারা মডিউল লাগিয়ে ওকে করে নিতে পারবেন যত ধরনের পাওয়ার প্রবলেম আছে এলইডি টিভির তো দেখেন আমি প্রথমে কিন্তু হলুদ তারটি লাগিয়ে দিচ্ছি হলুদ তারটি এই মসফেটটি তুলেছি ওই মসফেটের জায়গায় কিন্তু হলুদ তার লাগিয়ে দিয়েছি এবং 47 ইউএফ 450 ভোল্ট যে ক্যাপাসিটার আছে তার মাইনাসে কিন্তু আমি কালো তার লাগিয়ে দিয়েছি এবং প্লাসে সবুজ তার লাগিয়ে দিচ্ছি দেখেন তো কানেকশন খুবই সহজ এলইডি টিভির কাজ আমার কাছে আগে খুব কঠিন মনে হচ্ছিল কিন্তু এখন কাজ করতে করতে আমার কাছে সহজ হয়ে গেছে এখন এলইডি টিভির কাজটাই আমার কাছে সহজ মনে হয় এখন সাদা যে তারটি আছে অক্টোকপলারের প্লাসে লাগিয়ে দিচ্ছি দেখেন তো এইভাবে কানেকশন করতে হয় এবং লাল তারটি আছে যে আমি লাল তারটি ক্যাপাসিটার 10 ওয়েভ 50 ভোল্টের যে ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটার একটাই থাকে পাওয়ার বোর্ডে ওর প্লাসে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমাদের পাঁচ তারের কানেকশন কমপ্লিট হয়ে গেছে আমি এখন চেক করে দেখব এসি পাওয়ার কর্ড লাগিয়ে যে আমাদের পাওয়ারটি ওকে হয়েছে কি না তো আমি যে সেন্সরের যে লাইটটি আছে এই লাইটটি এখানে রেখে দিচ্ছি লাইটটি জ্বললে আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ারটি ওকে আছে
तो हमें एखाने एसी पावर कॉर्ड संयोग कर दीची। तो अवश्य अपनारा सीरीजे चेक करबें, आमिओ सीरीजे चेक कर आपनादेर देखिए दीची। तो हमें एखन पावर कॉर्डटी लागिए दीब। तो देखते पाच्छेन पावर कॉर्ड लागानोर साथे एखाने लाल बाती जलतेछे, इंडिकेटरटी किन्तु जलतेछे, হয়তো ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখন যে লাল বাতিটি জ্বলতেছে। এখন যদি আমি এখানে রিমোট দিয়ে অন করি টিভি, তাহলে কিন্তু সবুজ বাতি জ্বলবে। এখানে এখন স্ট্যান্ডবাই মোডে আছে টিভি। তো আমি রিমোট দিয়ে টিভিটি অন করতেছি, দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি কিন্তু জ্বলে গেছে। तो सार्किटे को जगह को भोल्टेज जदि प्रब्लेम थे से क्षेत्र में क्योंकि सबुज बाती जल्बे ना, टीवी अन ही होना जदि को पावर प्रब्लेम थे। देखें हमें अन अफ कर देखिए दीची अपन, तो आबार अफ कर दीची। देखते हैं अन करा साथे साथ ही क्योंकि सबुज बाती जले गए। तो पावर सम्पूर्ण ओके। अपनारा बुझते पर जो अन अफ हो रिमोटे तक बुझभन जो सब दिखे पावर ठीक आ। এখন আমরা এই পাওয়ার বোর্ডটিকে এখন টিভিতে ইনস্টল করব সুন্দরভাবে, যেভাবে লাগানো ছিল আগে সেভাবে সেট করব। একটি মডিউল দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন সেইভাবে আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আপনারা মার্কেটে কিনতে পাবেন এই মডিউলটি, শুধু বলবেন পাঁচ তারের मड्यूल दीते पावर मड्यूल, ताहले किन्तु दुकानदार आपनाके दिए दिबे। अनेके बोलें डी 888 मड्यूल, एर अनेकगुलो नाम आछे। तो एटी पाँच तारेर पावर मड्यूल बोले अनेके चेनें। तो ई पाँच तारेर पावर मड्यूल खुबी कार्यकरी, एटी एसटीआर दिए करा मड्यूलटी। मड्यूलटी अनेक हार्डी एवं अनेक सेंसिटिविटी एकटी मड्यूल, सामान्य भूल हलेओ किन्तु मड्यूलटी नष्ट हो जाए साथे साथे। एइजन्य मड्यूल लागानोर आगे पावारे कोथाओ कोनो शर्ट आछे किना एगुलो भालो करे चेक करबेन। आमी आबारो अनुरोध करतेछि आपनादेर, ना हले मड्यूल कोनो काजई करबे ना जदि कोथाओ शर्ट थाके। तो आमरा एइ टिभिर मादारबोर्डटी टिभिर साथे सेट करे दिच्छि। एखाने जे अडियो कट खुलेछिलाम आमी स्पीकारे, सेटिओ लागिए दिच्छि एबं एखाने এসি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি এই বোর্ডের সাথে। তো আমরা এই বোর্ডটি সেট হয়ে গেলে এই বোর্ডের যে সেফটি কভার ছিল সেটিও লাগিয়ে দিব। তো বোর্ড সেট করার সময় ভালোভাবে শর্ট করবেন। তো বোর্ডটি সেট করা হয়ে গেছে, এখন আমরা এই সেফটি কভারটি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই সেফটি কভার থাকলে সেফটি কভার দিয়ে দিবেন, ফেলে দিবেন না। তো বোর্ড লাগানো হয়ে গেছে কমপ্লিট আমাদের, এবং এই যে মসফেটটি আছে এই মসফেটটি এখানে আমি টেপ দিয়ে আটকে দিব। এই মসফেটটি তেমন একটি গরম হয় না, আপনারা হয়তো মনে করবেন যে মসফেটটি গরম হবে নষ্ট হয়ে যেতে পারে, না মসফেটটি তেমন একটি গরম হয় না। এখন যে ডিসপ্লের লাইটের যে ওয়্যার ছিল এটি আমি এখানে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে ডিসপ্লেটি বসিয়ে দিব এখানে। ডিসপ্লের যে এলডিবিএস কানেকশন এটিও আমি এখানে লাগিয়ে দিব এখন এইভাবে। তো এটি লক সিস্টেম, এটি চাপ দিয়ে লাগানোর সময় একটু সাবধানতার সাথে দেখে তারপরে চাপ দিবেন। তো ডিসপ্লেটি আমি সেট করে দিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের কাজ প্রায় শেষ, এই স্ক্রুপগুলো লাগিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমি একটু পরেই আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের টিভিটি সম্পূর্ণরূপে ওকে হয়েছে কিনা। তো স্ক্রুপগুলো লাগানো শেষ, এখন আমি এখানে ডিসকেবল লাগিয়ে আপনাদের পাওয়ার কর্ডটি দিয়ে টিভিটি অন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি, এখানে ইন্ডিকেটর জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি রিমোট দিয়ে টিভিটি অন করার সাথে অন হয়ে যাবে, দেখেন অন হয়ে গেছে, এখানে সবুজ ইন্ডিকেটর জ্বলতেছে। তো দেখতে পাচ্ছেন টিভিটি কিন্তু অন হয়ে গেছে। আমি একটু চ্যানেলটি চেঞ্জ করি। তো দেখতে পাচ্ছেন সব চ্যানেলই এখানে আসতেছে।
तो हमार भिडियो भलो लगले लाइक करबें कमेंट करबें शेयर करबें एरकम नतून नतून भिडियो हमें निये आसि आपनादेर जन्नो। तो आबार देखा नतून कोनो भिडियोर साथे। सबाई भलो थाकें, आल्ला हाफेज।